তো বিগিনার্স আবজেক্ট রিলেন্টেড পিএচপির এ পর্বে আমরা দেখব কীভাবে ক্লাস আবজেক্ট এবং প্রপার্টি নিয়ে রিয়েল লেভে কাজ করা যায় যেমন এখানে সাপোজ এন্টার দ্য ফার্স্ট নাম্বার যদি একটা নাম্বার দিলাম থ্রি এন্টার দ্য সেকেন্ড নাম্বার তো একটা নাম্বার দিলাম সাপোজ টু যদি ক্যালকুলেশন করি ফার্স্ট ভ্যালু ইজ থ্রি অ্যান্ড সেকেন্ড ভ্যালু ইজ ওয়ান তো দুটো যোগ করলে সামেশন ফোর এবং যদি আমরা সাবস্ট্রাকশ সাবস্ট্রাকশন করি অর্থাৎ করি টু মাল্টিপ্লিকেশন করি থ্রি এবং ডিভিশন করলে

আবার এখান থেকে একটা ওপেন করে দেব ওকে ফাইন তো ফর্ম তো আমরা ফর্ম নিলাম তো এর ভিতরে আমরা একটা টেবিল নিয়ে নিই টেবিল টেবিল সাপোজ টিয়ার তো এর মধ্যে নিব আমরা টিডি তো আমাদের লাগবে কয়টা তিনটা একটা দুটো তিনটা প্রথম হবে এন্টার দা ফার্স্ট নাম্বার ডেটাটা হবে ডেটা সেকেন্ড নাম্বার ওকে এখানে হবে এমপোর্ট টাইপ নাম্বার নেম হবে সাপোজ নাম ওয়ান সেমটা কপি করে নিয়ে আসি এখানে নাম্বার সাপোজ নাম টু আচ্ছা আর এখানে হবে ইম্পোর্ট টাইপ ইকাল টু সাবমিট নেম

আবার রিলোড দেই চলে আসছে এখানে সমস্যা করেছে সেটা হলো সাবমিট হবে সাবমিট গট কাজ করছে ওকে ফাইন তো এখন যে কাজটি করব

এটা হবে নাম টো নাম টো যেটা ওকে ফাইন তো এখন আমরা একটা ভ্যালিডেশন করে নেই এফ এম টে নাম ওয়ান আর এমটি নাম যদি নাম ওয়ান অথবা নাম তো এমটি অর্থাৎ খালি থাকে এখানে যদি খালি থাকে খালি রেখে যদি ক্লিক করা হয় তাহলে একটা মেসেজ শো করবে কি সেটা একো ফেল্ড মাস্ট not be এমটি আমরা একটা কালার দিয়ে নেই লাল রঙের কালার করতে দিয়ে দিলাম তো হয় যদি তো কি হয় একটু দেখে আসি লড় দিলাম প্রবলেম দেখাচ্ছে এগারো নম্বর লাইনে আচ্ছা কলমটা দিয়ে নেই হুম সুন্দর হুম কাজ করছে না খালি রেখে দিলাম কোনো কাজ করছে না আচ্ছা দেখে আসি হুম আচ্ছা আমরা ফর্মে তো অ্যাকশন দেইনি সরি অ্যাকশন এই পেজটা দিয়ে হবে মেথড হবে পোস্ট ওকে ফাইন তো আবার দেখে আসি ঠিক আছে কিনা রিলোড দিলাম এম টি হ্যাঁ ফিল মাস্ট নট বি এম টি তা এটা আমরা চাচ্ছি যে নিচে দেখাবে তো আসুন আমরা সেভাবে করি তার জন্য যেটা করতে হবে এই নিচে নিচে দিয়ে দিয়েই মাস্ট আচ্ছা এখন আমরা ক্যালকুলেশন করব সেই অপশন আমরা তৈরি করব তো এর জন্য যেটা করতে হবে তো আসুন আমরা একটা ফাইল তৈরি করে নিই এখানে তো এখানে একটা ফাইল তৈরি করি

তো এর মধ্যে আমরা মেথড নিব তো এখানে পাবলিক লিখতে পারেন হবে সাপোজ সামেশন ইকাল টু তো এখানে আমরা ফেলোটা ধরবো ফেলো পাস করব এখান থেকে তো এখানে আমরা যে কাজটি করব এটা শেষ হয়েছে কোথায় এখানে তো এখানে আমরা ওই ক্লাসটার একটা ইনস্টেন্স তৈরি করে নিই সাপোজ সিএল এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম নেও ক্যালকুলেশন তো এখন আমরা যে মেথড তৈরি করেছি এট এটাতে আমরা কিভাবে এট তো এখানে আমরা ভেলুগুলো দিয়ে দেবো কোন ভ্যালুগুলো দিব এই যে ভ্যালুগুলো অর্থাৎ আমরা যে ফিল্ডের যে গুলো আছে যেগুলো আমরা পোস্ট মেথডের মাধ্যমে ধরেছি সেগুলো পাস করবো নামন নাম টু গুড তো আর এখান থেকে যেটা পাস হবে সেটা আমরা এখানে ধরব সাপোজ দিলাম এ আবার দিলাম কি বি ওকে ফাইন তো সামেশন ডট ব্র্যাকেট দিলাম একটা লিখলাম এ প্লাস বিজ করি এখানে আমরা একটা ব্রেক দিয়ে নিই তো আসুন দেখি ফ্যাটাল এয়ার ক্যালকুলেশন নট ফাউন্ড সার্ভার থার্টি ফাইভ তো এটা হওয়ার কারণ হলো আমরা এই যে ফাংশন ডট পিএইচপি ফাইলটি করেছি সেটা আমরা ইনক্লুড করিনি তো ইনক্লুড নেই আমরা এটা কপি করলাম ডট পিএইচবি ওকে ফাইন আবার যাই দিলাম হ্যাঁ জেরো তো এটা নিচে করতে হবে তার জন্য আমরা এখানে একটা ব্রেক দিয়ে নিতে পারি বি আর আচ্ছা ওকে ওকে সামেশন জিরো আমরা ভ্যালু দিই টু আর সাপোজ দিলাম ফোর সিক্স গট তো আসুন বাকিগুলো করি তো কপি করার দরকার নেই फंक्शन सपोज एस डी ओ बी सब अर्थात सबट्रैक्शन करो इकन है वेरिएबल ए क्रोमा वेरिएबल बी इको सब्ट्रैक्शन इक्वल तो सपोज अच्छा এখানে মাইনাস হবে সরো মাইনাস তো কপি করি ইউজ করি সাবট্রাকশন তারপর হবে মাল্টিপ্লিকেশন এমইউএল মাল্টিপ্লিকেশন আর ডiplication এটা কি হবে গুণ হবে আবার ডিভিশন सपोज ডিআইভি

সাব সাব তারপর মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন তারপরে ডিভিশন আমরা দিলাম কি ডিভিশন দিলাম ওকে ফাইন তো সেভ দিলাম ওকে আরেকটা কাজ করি নি সেটা হলো এখানে আমরা একটা কন্ডিশন দিয়েছিলাম তো এটা করবে তো এটা যদি এফ যদি খালি থাকে তাহলে বলবে যে ফেল্ড মাস নট বি এম আর যদি না থাকে তাহলে সে এ পর্যন্ত এক্সিকিউট করবে ফাইন তো আসুন দেখি রেলর দিলাম ফিল্ড মাস নট বি এম তো আচ্ছা আরেকটা কাজ করি আমরা আচ্ছা একটু দেখি তো এখন ভ্যালু দিচ্ছি সাপোজ 3 আর এখানে দিলাম 2 কত? সামেশন 5 সাবট্রাকশন 1 মাল্টিপ্লিকেশন 6 ডিভিশন 1.5 তো আমরা আরেকটা কাজ করি else তো এখানে আবার ইকো করি ইকো ফার্স্ট নাম্বার ইজ এটা হবে কনকেট করে আমরা দিয়ে দিই প্রথম যে ফেলোটা অ্যান্ড সেকেন্ড নাম্বার ইস এটা হবে এই ফেলোটা সরি তারপর এখানে একটা ব্রেক দিয়ে দিই ফাইন আসুন দেখি প্রথম দিলাম খালি অবস্থায় ফিল মাস নট বিএমটি তারপ সেভেন টু হুম ফার্স্ট নাম্বার ইজ সেভেন সেকেন্ড নাম্বার ইজ টু তাহলে সাবমিশন হবে কত নাইন সাবস্ক্রাইশন টু মাল্টিপ্লিকেশন ফোরটিন এবং ডিভিশন থ্রি পয়েন্ট তো আশা করি বুঝতে পেরেছেন তো এটা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আপনারাও খুব ভালো বুঝতে পারবেন এবং অবজেক্ট চোয়েন্টি পিচ দিয়ে এরকম ছোট ছোট কাজ করে করে আপনারা যদি পাকাপুক্ত হন এবং বিষয়গুলো আয়ত্ত করেন আপনারা খুব ভালো কট করতে পারবেন তো ধন্যবাদ